नमस्कार दर्शक বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করছি শিব পূজো নিয়ে, অর্থাৎ শিবের পূজো, ব্রত উপবাস আমরা কি নিয়মে করব, এই সময় কি কি খেতে হয়, কবে শুরু করতে হয়, কিভাবে পূজো করতে হয় এবং পূজোর আরো কিছু নিয়ম। অনেক রকম প্রশ্ন থাকে পূজো কেন্দ্রিক, বিভিন্ন সময় আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে, কি খাবো, কখন শুরু করব, এই সময় করা যায় কি না, মাঝখানে ছেড়ে দেওয়া যায় কি না, রাত্রি 12টার পরে খেয়ে নেওয়া যায় কি না, বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো সেই সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্ন যেগুলো আমার অবগত আছে, যেগুলো আমি জেনেছি এখনও পর্যন্ত আপনাদের কাছ থেকে পেয়েছি, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি এরপরে আপনাদের এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা প্রথমে বলি শিব পুজোর শাস্ত্রীয় নিয়মের মধ্যে কারা কারা শিব পুজো করবেন বা কে কে করতে পারে এই নিয়ে একটা প্রশ্ন আছে। অনেকে বলে শুধু কি মেয়েরাই করবে, না একদমই না, শিব পুজো সকলেই করতে পারে, এরকম কোনো বিষয় নেই যে শিব পুজো শুধু মহিলারাই করে। শিব পুজো যে কোনো নারী পুরুষ নির্বিশেষে করতে পারে, সদমা মহিলারা করতে পারে, বিধবা মহিলারা করতে পারে, অর্থাৎ যাদের স্বামী গত হয়েছেন তারাও করতে পারেন, এছাড়া কুমারী মহিলারাও করতে পারে, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলে শিব পুজো করার অধিকার আছে, অবশ্যই করতে পারেন। শিব পুজো করার যে মনস্কামনা সেগুলো আমরা সকলেই জানি, অনেকে আমরা চাকরি কামনা করে করি, ব্যবসার শিবৃদ্ধির জন্য করতে পারি, সন্তানের কামনা বা সন্তানের সৌভাগ্য লাভের কামনা, পড়াশোনার জন্য, বিবাহ হচ্ছে না এরকম যে সমস্যা সেইখান থেকে সঠিক জায়গায় বিবাহ হওয়ার কামনা নিয়ে করা, সুখ সৌভাগ্য সমৃদ্ধির জন্য শিব পুজো যে কেউ করতে পারে। বন্ধুরা এরপরে প্রশ্ন থাকে যে এই পুজোর সংখ্যা কত, অর্থাৎ ব্রত যদি করি আমরা কোন সংখ্যায় ব্রত করব। শ্রাবণ মাসের যে ব্রতটা হয় সেটা শ্রাবণ মাসের সম্পূর্ণ যে সোমবারগুলো পড়ে সেই সোমবারগুলো জুড়ে আপনারা করতে পারেন, যদি শ্রাবণ মাসের ব্রত করে থাকেন। এছাড়া বন্ধুরা যদি শ্রাবণ মাসের সবকটা সোমবারের ব্রত করা সম্ভব না হয় তাহলে আপনি এরকমও করতে পারেন যে একটা শুক্লপক্ষের সোমবার নিলেন, একটা কৃষ্ণপক্ষের সোমবার নিলেন, এইভাবে করতে পারলেন। অনেকে শুরুর সোমবার এবং শেষের সোমবার করেন, এইভাবেও করা যেতে পারে। এছাড়া বন্ধুরা যদি শ্রাবণ মাস ব্যতি রেখে অন্য মাসগুলোর উপর আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মনস্কামনা যেটা আছে সেই পূর্তির জন্য আপনাদের একটা সংকল্প করে নিতে হবে যে আমি এতগুলো সোমবার করব। কেউ আটটা সোমবার করতে পারেন, কেউ চারটে সোমবার অর্থাৎ এক মাস করে, কেউ ষোলো সোমবার করে অর্থাৎ ষোলোটা সোমবার, এটা অতি উত্তম, ষোলো সোমবারের ব্রত বলা হয়, ষোলোটা সোমবার আপনাদের করতে হবে। এক্ষেত্রে অনেকে এর থেকেও বেশি সংখ্যা অর্থাৎ একুশটা সোমবার জুড়েও পুজো করতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই, এটা সংখ্যাটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যত কামনা নিয়ে মনস্কামনা নিয়ে বাবার সামনে সংকল্প করবেন ঠিক সেই রকম সংখ্যক সংখ্যার সোমবার আপনারা করবেন। বন্ধুরা এরপরে বলি যে কখন করবেন, শুরু কখন করব, এটা আমার একটা প্রশ্ন থাকে যে কবে থেকে শুরু করব। উত্তম সময় হচ্ছে শিবের, আমরা সকলেই জানি শ্রাবণ মাস, শ্রাবণ মাসে আপনারা ব্রত উপবাস শুরু করতে পারেন। এছাড়া বন্ধুরা চৈত্র মাস, কার্তিক মাস, এগুলো সমস্ত একটা ভালো পুণ্যদায়ক মাস, এই সমস্ত মাসে আপনারা করতে পারেন। বৈশাখ মাসেও আপনারা শিবের ব্রত উপবাস শুরু করতে পারেন, তবে সবথেকে উত্তম বলা হয় শ্রাবণ মাসকে, শ্রাবণ মাস জুড়েই শিব পুজো করতে হয় এবং শ্রাবণ মাস থেকে বিভিন্ন ব্রত আপনারা শুরু করবেন। অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করলেন, আপনি বললেন আমি ষোলো সোমবার করব, তাহলে কন্টিনিউ হতে থাকবে ষোলো সোমবার। আপনি বললেন একুশ সোমবার, তাহলে একুশ সোমবার করুন, পাঁচটা সোমবার করব, পাঁচটা সোমবার করুন, প্রথম সোমবার থেকে শুরু করে দেবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা এরপরে বলবো যে এই ব্রত পুজোটা কখন করতে হয়, অর্থাৎ আমরা কখন পুজো দেব বাবার কাছে, মন্দিরে দেব না বাড়িতে দেব। বন্ধুরা যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে আপনার বাড়িতেই পুজো করতে পারেন, কোনো সমস্যা নেই, যদি শিব মন্দিরে গিয়ে দিতে চান শিব মন্দিরেও গিয়ে দিতে পারেন। বন্ধুরা অনেকে বলেন যে বাড়িতে ফটো আছে তাহলে কি ফটোতেই দিয়ে দেবো, অবশ্যই ফটোতে আপনি পুজো করতে পারেন, শিব পরিবারের ফটোতেও আপনি পুজো করতে পারেন, তবে বেশি ভালো হয় যদি শিবলিঙ্গে পুজোটা করা হয়, শিবের লিঙ্গে অংশ পুজো করলে বেশি ভালো, এটা মান্যতা আছে। তাই আপনারা যে কোনো মন্দিরে বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানে দেওয়ার একটু চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ আপনাদের সময় সুযোগ অনুযায়ী, তবে বাড়িতে যদি ফটোতেই দিতে চান অবশ্যই দিতে পারেন। বন্ধুরা এরপরে বলি এই শিব পুজো যে আমরা করবো সেই সময়টা কখন, অর্থাৎ কখন আমরা পুজোটায় বসবো। আপনারা সকালবেলা স্নান করে উঠে পুজোতে বসতে পারেন। এছাড়া বন্ধুরা শিব পুজোর যেটা যে কোনো রকমের হতে পারে, সেটা যে কোনো ব্রত, অর্থাৎ শিবের যত রকমের পুজো আছে সব পুজোই বলা হয় প্রদোষকালে করার একটা বিশেষ মাহাত্ম্য আছে, অর্থাৎ শিব পুজো প্রদোষকালটা খুব গুরুত্বপূর্ণ। প্রদোষ মানে কি, প্রদোষ মানে হচ্ছে সূর্য অস্ত্র যাওয়ার এক ঘন্টা আগে এক ঘন্টা পরে, মোটামুটি এরকম একটা সময় ধরে নেবেন, অর্থাৎ সন্ধে যেখান থেকে
আমাদের রাত্রি শুরু হচ্ছে ওই সময়টাতে শিব পূজোর বিশেষ মাহাত্ম্য, ওই সময় আপনারা পূজো করতে পারেন। এছাড়া বন্ধুরা এরপরে যে প্রশ্নটা সবথেকে কমন সেটা হচ্ছে আমরা কীভাবে সারাদিন কাটাবো, অর্থাৎ কী খাবো কী খাবো না। বন্ধুরা এই ক্ষেত্রে বলতে গেলে আপনাদের প্রথম কথা শরীর, অনেকেই প্রশ্ন করে যে আমি তো ওষুধ খাই আমি কীভাবে করবো, তাহলে আপনাদের যে শারীরিক সামর্থ্য সেটা কিন্তু আগে বিবেচ্য হবে এখানে। সেই শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনাদের যতটা সম্ভব আপনারা সেইভাবেই করবেন, শরীরকে কষ্ট দিয়ে কোনো রকমভাবে কিছু করতে যাবেন না। এখানে বলি শাস্ত্রীয় নিয়মটা এবার। শাস্ত্রীয় নিয়মে বলা আছে যে শিব পুজো যারা মোটামুটি করতে চাইছেন নিয়মকানুন মেনে, তারা কিন্তু এদিনকে কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না। আপনারা ফল আহার গ্রহণ করে থাকতে পারেন, আপনারা মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে থাকতে পারেন, যেটাকে বলে মিষ্টি ভোগ, অর্থাৎ নুন জাতীয় জিনিস বাদ দিয়ে যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলো খেতে পারেন, কিন্তু একবার, অর্থাৎ সারাদিন আপনি উপবাস থাকলেন আপনি চা খেতে পারেন, আপনি যদি জল তো অবশ্যই খেতে পারেন, চা জল ইত্যাদি জিনিসগুলো আপনি আহার গ্রহণ করতে পারেন। যদি আপনি নির্জলা করতে চান তাহলে খাবেন না, যদি নির্জলা সংকল্প না থাকে তাহলে আপনি চা জল ইত্যাদিগুলো খেতে পারেন। খেয়ে নিয়ে আপনি কী করলেন, সন্ধেবেলা পুজো করতে গেলেন, ফলাহার গ্রহণ করতে পারেন, খেয়েও আপনি পুজো দিয়ে আসলেন, দিয়ে এসে রাত্রেবেলা আপনি কিন্তু আর অন্ন গ্রহণ করবেন না, আপনি ফলই খেয়ে থাকবেন বা মিষ্টি জাতীয়, অনেকে সাবু ভিজিয়ে খায়, অনেকে লুচি বা এই জাতীয় পরোটা বা এই জাতীয় জিনিসগুলো খায়, মিষ্টি অনেকে মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে খায়, এইগুলো আপনারা খেয়ে কিন্তু এই দিন কাটাতে হবেন। এছাড়া আমি বারবার একটা কথাই বলছি যে আপনাদের শরীর কিন্তু এক্ষেত্রে যতটা পারমিট করবে শরীরের ওপর নির্ভর করেই কিন্তু আপনারা পুজো অর্চনা করবেন, এরকম কোনো ব্যাপার নেই যে শরীরকে কষ্ট দিয়ে আপনাদের করতে হবে, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। বন্ধুরা এরপরে বলবো যে এই পুজো দেওয়ার যেটা আমরা তো পুজো দিলাম, অর্থাৎ সকালে বা প্রদোষ আমি যেটা ব্যাখ্যা করলাম, এরপরে পুজোর সময় আমরা কী কী জিনিস ব্যবহার করবো এটাও খুব ইম্পর্টেন্ট, কী কী জিনিস নিয়ে আমি পুজোতে যাব। বন্ধুরা এই ক্ষেত্রে সবথেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, শিব পুজোতে কিন্তু অবশ্যই বেলপাতা নিতেই হবে, আমরা সকলেই জানি। পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি বা শর্করা, এই জাতীয় দ্রব্যগুলো অবশ্যই আপনি নেবেন। এবার একটা জায়গায় মিশ্রিত করে নিয়ে গঙ্গা জল দিয়ে মিশ্রিত করলেন, করে আপনি বাবার মাথায় প্রথমে ঢালবেন, ঢালার পরে যেটা সকলে ভুল করে তারপরেই ফুল ঠুল চড়িয়ে দেয় এটা কিন্তু করবেন না। অর্থাৎ পঞ্চামৃত ঢালার পরে কিন্তু আবার শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে দিতে হয়, আপনারা পরিষ্কার না করেই পুজো অর্চনা শুরু করে দেন এটা ঠিক না। অর্থাৎ পঞ্চামৃত প্রদান করলেন, শিবলিঙ্গটা কিন্তু সম্পূর্ণ একটা দেখবেন চ্যাটচ্যাটে ভাব হয়ে যাচ্ছে, তাহলে এরপরে নিয়ম হচ্ছে আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গটাকে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিয়ে আগে চন্দন মাখাতে হবে, বাবার মাথায় একটু চন্দন তিলক করতে পারেন, বা অশ্বগন্ধা বলে একটা দ্রব্য হয় সেটা মিশ্রিত করতে পারেন, আপনারা একটু ভস্য পাওয়া যায় এখন কিনতে, সেই ভস্য একটু বাবাকে মাখাবেন। এইভাবে সম্পূর্ণ বিষয়টা করে নেওয়ার পরে আপনারা কিন্তু এরপরে ফুল প্রদান করবেন, ফুলের মধ্যে আপনারা নীলকণ্ঠ, আপনারা সাদা যে কোনো ফুল, আপনারা ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা বা আকন্দ ফুল, এই জাতীয় দ্রব্যগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর ভাঙ কিন্তু আপনারা যে পঞ্চামৃত মিশাচ্ছেন সেই সময় আপনারা ভাঙ মিশিয়ে ওর মধ্যে দিতে পারেন। এছাড়া বাবার মাথায় অনেকে কালো তিল দেন, কালো তিল চাল এই জাতীয় দ্রব্যগুলোর অসংখ্য ব্যাখ্যা আছে, আমি আগেও আরও ভিডিও করেছি, পরেও ভিডিও করে দেবো যে কোন দ্রব্য দিলে কী মনস্কামনা পূরণ হয়, এরকম এগুলো আলাদা আলাদা বিষয় আছে, প্রচুর জিনিস বাবার মাথায় দেওয়া যায় এমন কোনো বিষয় না। তবে আমি যে সামান্য নিয়মটা বললাম যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, পঞ্চামৃত আপনারা অবশ্যই দিন এবং সেটাকে পরিষ্কার করে তারপরে আবার শুদ্ধ জল দিয়ে অভিষিক্ত করে তারপরে বাবাকে ফুল চড়ান এবং আপনাদের পুজো অর্চনা শুরু করুন। এবং অবশ্যই আপনারা কর্পূর দিয়ে আরতি দেখাতে পারেন, আপনারা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি দেখাবেন, আপনারা ধূপকাঠি দেখাবেন, বাবাকে আপনারা বেলপাতা অবশ্যই নিবেদন করলেন এবং বাবাকে কিন্তু পৈতে নিবেদন করতে পারেন, অর্থাৎ পৈতে দিতে পারেন, যদি সম্ভব হয় আপনারা বস্ত্র হিসাবে ধুতি ইত্যাদি আপনারা প্রদান করতে পারেন। এবং এরপরে জানছি প্রসাদ হিসাবে কী কী দেবো, প্রসাদের মধ্যে আপনারা রাখতে পারেন যে পাঁচ রকমের ফল, আপনাদের পছন্দ মতন ফল আপনারা রাখবেন, বেল তো অতি উত্তম বাবার অতি প্রিয়, এছাড়া পাঁচ রকম ফল রাখতে পারেন, শসা আপেল ইত্যাদি যেরকম ইচ্ছা পাঁচ রকম ফল, সাদা রঙের মিষ্টি আপনারা প্রদান করতে পারেন, ঠিক আছে, সাদা রঙের মিষ্টি ক্ষীর বানিয়ে আপনারা বাবাকে দিতে পারেন, এই রকম দ্রব্যগুলো আপনারা বাবাকে ফল মানে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন এবং সেগুলি আপনারা পরবর্তী সময় প্রসাদ হিসেবে আবার নিজেরা গ্রহণ করবেন পুজো দেওয়ার পরে। বন্ধুরা এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ব্রত উদযাপন কীভাবে করবো, অর্থাৎ ষোলো সোমবার আমার কমপ্লিট হয়ে গেল বা আমি পাঁচটা বা সাতটা সোমবার বা যেটা মানসিক আছে সেই অনুযায়ী আমি কমপ্লিট করে ফেলেছি, তারপরে আমি কীভাবে এটাকে আমি উদযাপন করবো। বন্ধুর উদযাপনের ব্যাপার, যদি আপনার ষোলো সোমবার করা থাকে তাহলে ষোলোটা সোমবার আপনি কমপ্লিট করবেন, সতেরো নম্বর সোমবারে গিয়ে কিন্তু আপনি উদযাপন করবেন, এটাই নিয়ম। এবার এই সতেরো নম্বর সোমবারে আপনি পুজো একই পদ্ধতিতে করবেন, কিন্তু এই দিন আপনার যেগুলো মানসিক ছিল অর্থাৎ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখনও পর্যন্ত আপনি দিয়ে উঠতে পারেননি কোনো কারণে,
কারণবশত আপনার হয়নি, তো সেই সমস্ত দ্রব্যগুলো কিন্তু এই দিন আপনি প্রদান করবেন বাবাকে। অর্থাৎ আপনার এই দিনটা হবে আপনার যা কিছু খামতি ছিল, তাহলে আপনি চেষ্টা করেছেন কিন্তু এই দ্রব্যটা আপনার সেই সময় হয়ে ওঠেনি, বাবাকে দিতে পারেননি, তাহলে সেই সমস্ত দ্রব্য অ্যারেঞ্জমেন্ট করে আপনি ওই শেষ যেটা আপনি কমপ্লিট করেছেন উদযাপনের দিন যেটা, সেই সোমবার দিন এগুলো সমস্ত নিয়ে এসে বাবাকে দেবেন। এই দিন আপনি যে প্রসাদ একটু বেশি করে করবেন, সবাইকে একটু দান করার চেষ্টা করবেন, দানের বিশেষ মাহাত্ম্য আছে এই বিশেষ দিনটিতে। এবং এই সোমবার দিন যেটা আপনি উদযাপনের সোমবার, সেই দিন পুরোহিত ডেকে এনে পুজো করতে পারেন বা আপনি নিজেও করে পুজো করতে পারেন। এবং এর সাথে সাথে এই দিনের যে বিশেষ মাহাত্মটা থাকবে সেটা হচ্ছে, আপনি এতদিন যেহেতু এই দিনে কোনো অন্নগ্রহণ করেননি, এই দিন ভাঙছেন, অর্থাৎ এই দিন কিন্তু অন্নগ্রহণ আপনি করবেন, অর্থাৎ এবং এই দিন নুন জাতীয় দ্রব্য দিয়ে যে রান্না সেগুলো খাবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সেই আহারগুলো কিন্তু সাত্বিক আহার হতে হবে, মাছ মাংস মদিরা ইত্যাদি কিন্তু না, অর্থাৎ আপনি সাত্বিকভাবেই নিরামিষ আহার গ্রহণ করবেন, কিন্তু অন্ন নিলেন এবং নুন জাতীয় দ্রব্য খাওয়া শুরু করলেন এই দিনটা থেকে, এটাই আপনার উদযাপন হয়ে যাবে। বন্ধুরা, এরপরে বলবো আপনারা বাইরে গেলে, অনেকে প্রশ্ন করে যে আমি বাইরে চলে যাচ্ছি, অর্থাৎ স্বামী হয়তো বাইরে দূরবর্তী কোনো স্থানে কাজ করে আমি তার সাথে চলে যাচ্ছি, আমি কি কন্টিনিউ করব বা আমার কোনো একটা জায়গায় যাওয়ার আছে, সেখানে আমি কি করে করবো, আমি তো বাড়ির বাইরে থাকবো, তখন কীভাবে করব। বন্ধুরা, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেহেতু আপনি সংকল্প করে শুরু করে দিয়েছেন মাঝখানে ছাড়া যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে উপবাসে কিন্তু থাকতে হবে। অর্থাৎ পুজো দিন না দিন কোনো মন্দিরে গিয়ে যদি পেয়ে যান, তাহলে আপনি একটু জল চড়িয়ে বাবা তো একটু জলে আর বেলপাতায় সন্তুষ্ট দিয়ে দিতে পারেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে উপবাস কিন্তু থাকতে হবে। অর্থাৎ খাওয়ার যে নিয়মটা আছে, আপনি যদি বলেন যে আমি সারাদিন ফল খেয়ে থাকি সোমবারটা, বা আমি সেদিন কোনো অন্ন গ্রহণ করি না, আমি শুধু রাত্রেবেলা সারাদিন ফল খাই, রাত্রেবেলা আমি লুচি পরোটা ইত্যাদি খাই, তাহলে সেই যে নিয়মটা আপনি কন্টিনিউ করছিলেন ওইটা কিন্তু কন্টিনিউ করতে হবে। বন্ধুরা, অনেক মহিলা করে বলেন যে আমাদের শারীরিক যে সমস্যাটা মাসিক থাকে সেইটা, অর্থাৎ পিরিয়ডসের সময় কী করব। বন্ধুরা, একই নিয়ম, অর্থাৎ পিরিয়ডসের সময়ও কিন্তু আপনাদের উপবাসীটা অবশ্যই থাকতে হবে, ব্রত কিন্তু ছাড়া যাবে না, অর্থাৎ অফ করা যাবে না, কোনো তামসিক আহার গ্রহণ করা যাবে না। বন্ধুরা, ব্রহ্মচর্যের একটা ব্যাপার আছে এখানে বলে দিই, অর্থাৎ আপনারা যখন এই শুরু করবেন পুজোটা, যখন সংকল্প করে শুরু করবেন সেখান থেকে কিন্তু, অর্থাৎ সোমবার সোমবার করে পুজো করবেন, সেই ক্ষেত্রে কিন্তু রবিবার দিন এবং সোমবার দিন কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সহবাস বা সেক্সুয়াল যে ব্যাপারটা সেটা কিন্তু ত্যাগ করতে হবে, ব্রহ্মচর্য আপনাদের থাকতে হবে এই দুটো দিন, এটা কিন্তু স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বন্ধুরা, এরপরে বলবো, অনেক সময় দেখা যায় যে সন্তান এসে গেছে, অর্থাৎ শুরু করেছিলেন কিন্তু দেখা গেলো তিনটে বা চারটে করার পরে বা পাঁচটা করার পর ষোলো সোমবার করতে চেয়েছিলেন কিন্তু মাঝখানে সন্তান ধারণ করেছেন, এবার কি করবেন, এটা তো একটা বিষম পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়ম হচ্ছে, ধরুন আপনি পাঁচটা সোমবার করলেন, তাহলে পাঁচটা করে আপনি অফ করছেন, অফ করার পরে আপনাদের সম্পূর্ণ বিষয়টা তো ডেলিভারি হয়ে গেল, তারপরে যখন আপনি এবার শারীরিকভাবে সক্ষম হলেন সুস্থ হলেন তারপর থেকে আবার শুরু করে দেবেন এবং আপনার কন্টিনিউয়েশন থাকবে কিন্তু, অর্থাৎ আপনি যদি মনে করুন ষোলো সোমবার করছেন তাহলে আর এগারোটা সোমবার আপনাকে করতে হবে, কারণ আগেই পাঁচটা করা আছে, তাহলে এইভাবে আপনি গুনে নেবেন। ধরুন আপনার দশটা সোমবার হয়ে গেছে, তারপরে এই ঘটনাটা ঘটেছে, তাহলে আপনি আর ছটা আপনি করবেন, ঠিক আছে, যখন আবার আপনি ফিট হয়ে যাবেন তখন তারপর থেকে আবার ছটা আপনি সোমবার করে নেবেন, আপনার কিন্তু ষোলো সোমবারই পূরণ হবে, বা আপনি যদি পাঁচটা যে সংখ্যক আপনি সেইভাবে কমপ্লিট করে নেবেন, এটাকে বাধা বলা হবে না এই ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা অনেকে বলে যে এটা খুব একটা মজার প্রশ্ন যে আমি কি রাত্রি বারোটা হয়ে গেলে খেয়ে নেবো, না একদমই না, এটা নিয়ম হচ্ছে আমাদের শাস্ত্র রাত্রি বারোটার কোনো সম্পর্ক নেই, আমাদের বলা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্যাস্ত, এটা আপনাদের ভালো করে বুঝতে হবে। আমাদের ধর্মীয় গ্রন্থগুলো শাস্ত্রগুলো কিন্তু রাত্রি বারোটাকে কোনো মাহাত্ম্য দেয় না, যে রাত্রি বারোটা শেষ হয়ে গেল মানেই আমাদের আর একটা দিন শুরু হয়ে গেল, একদমই না। আমাদের কিন্তু সূর্য উদয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই দিনটাই আমরা কাউন্ট করি, অর্থাৎ একদিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত কিন্তু আমাদের সম্পূর্ণ নিয়মটা রাখতে হবে, ওইভাবেই আহারাদি গ্রহণ করতে হবে। এবং এছাড়া বন্ধুরা, এই সামান্য সামান্য নিয়মগুলো আমি এখানে তুলে ধরলাম, এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি এই প্রশ্নগুলি সাধারণত পেয়েছিলাম, আমি লিখে রেখে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমার যতটুকু জ্ঞান বুদ্ধি সেগুলো দিয়ে। এবার যদি আপনাদের আরও কিছু প্রশ্ন জিজ্ঞাস্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বা আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না দয়া করে, ফোনে আমার সবসময় ধরা সম্ভব হয় না, আপনি হোয়াটসঅ্যাপ করুন বা কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই সময় করে আপনাদের রিপ্লাই দেবো। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটু উৎসাহিত দিন, আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের সাথে
কাছে পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়গুলো ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ওপর দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত, এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, জয় শুভ শম্ভু।